जी मालिक। हम कल ही कलकत्ता जा रहे हैं, तैयारी करो। ठीक है मालिक। हेलो, শেষ করার আগে কয়েকটা নাম আমি আপনাদের সামনে করতে চাই। প্রথমজন হলেন স্বনামধন্য সাহিত্যিক স্যার আর্থার কনান ডয়েল, যার অমর সৃষ্টি গোয়েন্দা শার্লক হোমস। শার্লক হোমসের গল্প উপন্যাস আমাকে এখনো উদ্বুদ্ধ করে। তার পর্যবেক্ষণ ক্ষমতা, ডিটেকশনের পদ্ধতি প্রেরণা জাগায়। আমি মনে করি হোমস ছিলেন বলেই আজ আমরা আছি। আমরা অর্থাৎ প্রাইভেট ইনভেস্টিগেটর বলে যারা নিজেদের পরিচয় দিয়ে থাকি। আর যে দুজনের নাম উল্লেখ না করলেই নয়, তাদের বলতে পারেন আমার অবিচ্ছেদ্য অঙ্গ, বিপদে আপদে আমার নিত্যসঙ্গী, আমার খুড়তুতো ভাই তপেশ রঞ্জন মিত্র, এবং গোয়েন্দা প্রখর রুদ্রের স্রষ্টা রহস্য রোমাঞ্চ সিরিজের জনপ্রিয় লেখক শ্রী লালমোহন গাঙ্গুলি ওরফে জটাই। আমি আবার সোনাহাটি রিক্রিয়েশন ক্লাবের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। চোখে একটা দীপ্তি দেখছি, বুদ্ধি পাকবার ফল। তপেশ জানি তো স্যাটেলাইট তো। হ্যাঁ বলতে পারিস, কিন্তু থার্ড মাস্কেটের কই? ওই যে জয় এখানেই থাকে, তোর ওই মানপত্রের ডিজাইনটা ওর করা, তাই বুঝি? খুব ভালো হয়েছে, আমরা তো নিজেদের মধ্যে বলাবলি করছি। আপনার কাছ থেকে প্রশংসা পাবো এটা আমি ভাবতেই পারিনি, আমি আপনার একজন গুণমুগ্ধ ভক্ত। জয়ও তোদের সঙ্গে আজকে আমাদের বাড়িতে খাচ্ছে। আসুন আসুন। ভাবতে পারেন মশাই, অলমোস্ট 100 কি ওটু আলাপ করি দি। জয় চাঁদ বড়াল নমস্কার। আর এ হচ্ছে সোমেশ্বর সাহা, আমার কলেজের সহপাঠী। সহ আর আমি জানি আপনার নাম, জানি ছদ্ম নাম, জানি শুধু নতুন বইটার নাম এখনো জানি না। গোয়ায় গোয়ার তুমি এখানে গে যাবি না বাড়ি যাবি? মিনিট দশেক পা চালাতে পারবি তো? জরুর। এই তোমাদের এখানকার ফর্মালিটি সব শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, চ চ আসুন। কটা কেস হ্যান্ডকলে পর্যন্ত হিসেব নেই, আগে রাখতাম এখন ছেড়ে দিয়েছি। তোর খবর বল, ওকালতি চলছে? হ্যাঁ চলছে। কলকাতায় যেতে হয় না? হ্যাঁ সে তো যেতেই হয়, বাড়ি না হয় নাই গেলি, একটা ফোন তো করতে পারিস, তোকে তো সবই দেওয়া রয়েছে। ফোন করিনি ভাবছিস? এই গতবার যেবারে গেলাম সেবারে কোথায় গেছিস? পানি হাঁটি না কোথায়, তার আগেবারে কাঠমান্ডু। তো
সত্যি এত ব্যস্ততার মধ্যে আপনি যে আমাদের নিমন্ত্রণটা অ্যাকসেপ্ট করবেন আমরা ভাবতেই পারিনি। শহরের বিষাক্ত বায়ু থেকে দু একদিন রেহাই পেলে মন্দ কি? অনলি বায়ু? আরে কানটা আরাম পাচ্ছে না বলুন। নো ট্রাফিক, নো কোলাহল। আচ্ছা এখনো পর্যন্ত একটা হর্নের শব্দ তুমি শুনতে পেয়েছো কি তপেশ ভাই? এখানে আসার অবশ্যই আরেকটা কারণ আছে। কি? পুরনো সহপাঠীর সঙ্গে একটা রিউনিয়নের প্রয়োজন ছিল বই। আচ্ছা আচ্ছা, আমি অনেন। কত বছর পরে দেখা হলো বলতো? বেশি নয়, বছর 15। দেখার মতো কিছু আছে কি? পুরনো শিব মন্দির আছে, ভারী সুন্দর। আর আছে একটা বড় দিঘি, মঙ্গল দিঘি। আর যেটা দেখার আছে সেটা তুই এর মুখ থেকেই শোন। কি ব্যাপার? কিছুই না, এটা আমাদের ফ্যামিলি সংক্রান্ত একটা ব্যাপার আর কি। ফ্যামিলি সংক্রান্ত? শুনি শুনি। আমি নিজে অবশ্য স্কুলে চাকরি করি, কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা হচ্ছে হীরে জহরতের। কলকাতার কনভেলি স্ট্রিটে আমাদের একটা দোকান এখনো আছে, আমার এক কাকা সেটা দেখাশোনা করে। তো আমি যার কথা বলছি তিনি আমার ঠাকুরদা, ঠাকুরদা অভয়চরণ বড়াল। তিনি এই ব্যবসাটা প্রথমে শুরু করেন। উনি করতেন কি, জাহাজে করে ভারতবর্ষের সমস্ত উপকূলের শহরে হীরে পান্না কেনা বেচা করতেন। একবার জানেন মাদ্রাজের কাছে কোনো একটা শহরে উনি একটা খুব দুষ্প্রাপ্য রত্ন পান, সেটা উনি খুব যত্ন করে ওনার নিজের কাছে রেখে দিয়েছিলেন। সেই রত্নটা এখন আপনার কাছে আছে নাকি? হ্যাঁ, সেটা আমি আপনাদের দেখাতে চাই। মানে সঙ্গে আছে? তো পিঙ্ক পার্ল দেখেছিস? দেখেছি, জানি না বাবা গোলাপি হওয়াতে এর কি এমন বিশেষত্ব আছে। কি বলছেন? ভারতবর্ষে যত রকম মুক্তা পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে রেয়ার এবং সবচেয়ে ভ্যালুয়েবল হচ্ছে এই পিঙ্ক পার্ল। বলেন কি মহাই, মুক্ত সাদা ছাড়াও হয়? সাদা, কালো, লাল, হলদে, নীল সব হয়। মানে নিটল বলো ভাই, আপনি কিন্তু এটাকে সঙ্গে নিয়ে ঘুরবেন না? ঠিক, বাড়িতে সিন্ধুক আছে? সেফ? হ্যাঁ আছে। না আমি এটা খুব বিশেষ বার করি না, নেহাত আজকে আপনাদের দেখাবো বলেই। সমুদ্রের ছাড়া এটা আর কাউকে দেখিয়েছেন কি? এক ভদ্রলোককে দেখিয়েছি, উনি ঊনবিংশ শতাব্দীর বণিকদের নিয়ে একটা বই লিখছেন, তাকেই। তিনি ছাড়া আর কেউ জানেন না তো? ভদ্রলোক আবার ওনার এক সাংবাদিক বন্ধুকে ব্যাপারটা বলে দিয়েছেন। তার মানে সেটা কাগজে বেরিয়ে গেছে গতকাল কলকাতার কাগজে। ওকে, আচ্ছা ওরা কি পিঙ্ক পার্ল বলে মেনশন করেছে? করেছে। আর মুক্তোর মধ্যে এটাই যে সব থেকে ভ্যালুয়েবল তাও বলে দিয়েছে। বোঝো, আশ্চর্য খবরটা চোখে পড়লো না কেন? নিচে বাঁদিকে। থ্যাংকস। এই যে
আপনার নাম সোনাহাটি সবই বেরিয়েছে। মোস্ট আনফরচুনেট। এই সবকিছুর জন্য আমি দায়ী। জয়চান বাবু, এই মুক্তোর দাম যে কত তা কিন্তু আপনার ধারণার বাইরে। এটা বেচলে যে দাম পাবেন তাতে আপনার পরের দুই পুরুষ পর্যন্ত খাওয়া পড়ার কোনো অভাব থাকবে না। এখন যা হবার তা তো হয়ে গেছে। আশা করি কোনো গন্ডগোল হবে না। হ্যাঁ, আচ্ছা ধরুন যদি সত্যি কোনো গোলমাল হয় আমি আপনাকে জানাতে পারি? নিশ্চয়ই। আপনার ফোন আছে? না, ফোন তো নেই। আমার বাড়ির পাশে একটা টেলিফোন বুথ আছে, সেখান থেকেই মানে। হ্যাঁ নিশ্চয়ই, বিনা দ্বিধায় যোগাযোগ করবে। আর দরকার হলে আপনি ওটা নিয়ে সোজা কলকাতায় চলে আসতে পারেন। তুমি আজ সোনাহাটি চলে জানা। জি মালিক। জয়চন্দ বরার। জানেন মরাই, আমার এক পড়শি আছে রামময় মল্লিক, এই পাথরটার কথা বলতে তা তো চোখ কপালে উঠে গেল। কনফার্ম করলেন এমন ভ্যালুয়েবল পাথর চিড়িয়ার। আসুন বসু। এক গিলাস জল ভাই। আসুন, নমস্কার, এখানে বসুন। হ্যাঁ ধন্যবাদ। এই একদিনেই আপনার উপর দিয়ে বেশ ধকল গেছে মনে হচ্ছে। ও আর বলবেন না, মানে খবরের কাগজের একটা খবর থেকে যে এত কিছু ঘটতে পারে আমি মানে। কি ঘটলো সেটা বলুন। হ্যাঁ বলি, দেখুন আপনাকে তিনটে জিনিস বলার আছে। এক হচ্ছে আমার এক খুঁড়তো তো দাদা বুঝলেন, মতিলাল বড়াল, তার একটা ফোন। সে অনেকদিন ধরে বেনারসে আছে, ওখানে একটা সিনেমা হাউস চালায়। তো সে আমাকে বলল যে যদি আমি মুক্তটা বেচি তাহলে তাকে একটা অংশ দিতে হবে, কারণ মুক্তটা আমার একার নয়, ওটা পারিবারিক সম্পত্তি। আর বেশ জোর দিয়েই বলল যে মুক্তর ব্যাপারটা আমি ওর কাছে, ধন্যবাদ, ওর কাছ থেকে গোপন করে গেছি। সেটা কি সত্যি? আগে মানে আপনি কি সত্যি আপনার খুড়তো দাদার কাছ থেকে ব্যাপারটা গোপন করে গেছেন? আসলে ও তো প্রায় 15 বছর বয়স থেকে বাড়ি ছাড়া, বেনারসে যাওয়ার পর আর কখনো সোনাহাটিতে আসেইনি। বেশ, দু নম্বর? সেটা হচ্ছে একটা টেলিগ্রাম। এই টেলিগ্রামটা এসেছে উত্তরপ্রদেশের একটা শহর ধরমপুর থেকে। যিনি পাঠিয়েছেন তিনি যে ওইখানকার সর্বে সর্বা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ ঠিকানাটা দেওয়া রয়েছে ধরমপুর প্যালেস। ব্যক্তির নাম? সুরজ সিং। তো এই ভদ্রলোকের নাকি পার্ল কালেকশন করার একটা ব্যাপার আছে আর কি। তো ওর কাছে কিন্তু এই পার্টিকুলার মুক্তটা নেই। আমি কত দাম চাই অবিলম্বে ওকে জানাতে হবে। আর তিন? এটা সব থেকে মারাত্মক। আজ সকালবেলা এক ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন, ইনিও একজন কালেক্টর। আর এরও মুক্তটা চাই। তার জন্য উনি আমাকে 1,00,000 টাকা দিতে রাজি আছেন। তা আপনি কি বললেন? আমি আসলে হ্যাঁ বা না আমি কিছুই বলতে পারিনি। ওনার জোকাতে একটা বাড়ি আছে, সে বাড়ির ঠিকানাটাও দিয়েছেন,
আজ সকালে ভদ্রলোক কলকাতায় এসেছেন, আগামীকাল সকাল 10টার মধ্যে গিয়ে আমাকে একটা কিছু বলতেই হবে। তো আপনি এই ঘটনাটাকে সবচেয়ে মারাত্মক কেন বলছেন? বলবো না, ফোন ছাড়ার আগে উনি কি বললেন জানেন? কি বললেন? যে মুক্তটা চাই, আর ওটা পাওয়া থেকে ওকে কেউ আটকাতে পারবে না। নিজের নাম কি বলেছেন? মেঘরাজ, মোগলাল মেঘরাজ। আপনি সোজা না করে দেবেন, ওই মুক্তর দাম হচ্ছে অনেক গুণ বেশি, ভদ্রলোক ওটাকে মোটা দামে বিদেশে পাচার করে দেবেন, দালালি করাই হচ্ছে ওর ব্যবসা। আপনি চেনেন নাকি? চিনি, 5 years। কিন্তু উনি যদি আমার কথা না শোনেন? আপনি একটা কাজ করুন, আপনি ওটা আমাকে দিয়ে যান, কারণ আপনার সঙ্গে থাকলে যে কোনো উপায়ে ওটা আদায় করেই ছাড়বে, এমনকি তার জন্য খুন করতে হলেও সে পেছপা হবে না। লোকটা টেন মানে ডেঞ্জারাস। হ্যাঁ, কিন্তু আমি ভাবছি যে উনি যদি মুক্তরা দেখতে চান। আপনি বলবেন যে আপনি বিক্রি করবেন না বলেই ওটা সঙ্গে করে আনেননি, আর তাছাড়া ওরকম একটা প্রেশাস জিনিস তো লোকে কলকাতায় পকেটে নিয়ে ঘুরে বেড়ায় না। ঠিক আছে, বলছেন যখন আর সুরজ সিংকে কি বলবেন? সেও তো মনে হচ্ছে বেশ নাছোড় বান্দা। দেখুন, না বলে দেওয়া ছাড়া উপায় নেই, 150 বছরের উপরে জিনিসটা আমাদের বাড়িতে রয়েছে, আজ হাতছাড়া হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, আমাদের টাকার তো তেমন অভাব নেই, চাকরি রয়েছে, বাড়িটা রয়েছে, তিনটে তো মাত্র প্রাণী, ও আমাদের চলে যাবে। দেখুন কাল জোকায় কি হয়, দেখি। আচ্ছা চলি। হ্যাঁ, নমস্কার। যাই হোক না কেন, আমাকে একবার জানিয়ে দেবেন। নিশ্চয়ই। পেছনের গাড়িটা দেখলে? মনে হচ্ছে মগনলাল বোধহয় জেনেই গেল। কি মশাই? জয়চাঁদ বাবু আমাদের এখানে এসেছিলেন। হ্যাঁ, ওটা আপনার কাছে দেখে বড্ড রেসিলেন্ট। কিন্তু এছাড়া আর কোনো রাস্তা নেই লালমোহন বাবু, এটা না করলে মুক্তকাল অবধারিত মগনলালের হাতে চলে যেত। এবার যে কি খেল দেখাবে কে জানি। একটা কথা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে লালমোহন বাবু, দুশ্মন যতই দুর্ধর্ষ হোক না কেন, আমরা কিন্তু প্রতিবারই তাকে জব্দ করেছি, তাই নয় কি? আমি লোয়া সাকুরা রোড পর হ্যাঁ লোয়া সাকুরা জি হ্যাঁ হ্যাঁ লগতা হ্যায় শায়দ বোরাল আপনে হোটেল ही वापस जा रहा है। बहुत अच्छा, सुनो एक पल के लिए भी उसे अपने आंखों से ओझल होने मत देना, समझे? कि চলো কিস দিল রাই, চলো কিস দিল রাই, চলো কিস দিল রাই, চলো কিস দিল রাই, চলো কিস দিল রাই।
জান মোগললাল মেঘরাজ আছেন আপনার নাম জয়চাঁদ বড়াল আসুন আপনি জয়চন্দ বড়াল আগে হ্যাঁ কাল আমার সঙ্গেই আপনার কথা হয়েছিল গুড বসুন এখন বলেন কি ডিসাইড করলেন সরি মিস্টার মেঘরাজ ওটা আমি বেচবো না মতি বেচবেন না আপনি কি কিমত বাড়াতে চাচ্ছেন না 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 তা নয় ওটা আমি ফ্যামিলিতেই রাখতে চাইছি আর কি ফ্যামিলি আপনার ফ্যামিলি খবর আমি পেলাম ওয়ান ওয়াইফ ওয়ান ডটার আমার আদমি গিয়েছিল সোনারটি আপনার বাড়ি দেখেছে বলল তাতে আপনার ইনকাম নট মোর দেন 5000 রুপিজ এ মান্থ ঠিক আর এই মতি আপনি বেচলে এক টাইমে বহুত ক্যাশ পেয়ে যাবেন সেটা আপনি জানেন মিস্টার বোরা হ্যাঁ জানি দেন ভাই আর ইউ বিং সো ফুলিশ মিস্টার মেঘরাজ এটা বংশমর্যাদার ব্যাপার এটা আপনি আপনাকে ঠিক বোঝাতে পারবো না ওই মতি কোথায় আছে আমার কাছে তো নেই সাথে আনেননি বেচবই না যখন ঠিক করলাম তখন আর সঙ্গে আনবো কেন সোনাটিতে আপনাদের একটা ক্লাব আছে না সেই ক্লাবে শুনলাম কি আপনারা একজনকে রিসেপশন দিয়েছেন দোষ মিথ্যা ঠিকই শুনেছেন তার সঙ্গে দেখা হয়েছিল কে মিস্টার মিত্রের সঙ্গে দেখা হয়েছিল দেখুন আপনার সব কথা জবাব দিতে আমি বাধ্য নই আপনার জবাবের দরকার নেই মিস্টার বোরাল বিকজ আই অলরেডি নো আপনি যখন হাওড়ায় ট্রেন থেকে নামলেন তখন থেকে আমার আদমি আপনাকে ফলো করেছেন আপনি যোগমায়া হোটেলে উঠেছেন শিয়ালদা কি ঠিক শাম কো 6 বাজে আপনি হোটেল থেকে ট্যাক্সি নিয়ে ওয়েন্ট সাউথ ডেস্টিনেশন মিস্টার মিত্তলের ঘর ঠিক তো সবই তো জানেন দেখছি আপনার মতি এখন মিস্টার মিত্তলের কাছে আছে ইউ আর স্টুপিড ম্যান মিস্টার বোরাল আপনি পর আমাকে দিলে 1,00,000 রুপিয়া পেতেন এখন আমি সেই পর আর আপনি কি পাবেন জিরো আমি এখন আসতে পারি ইয়েস আমাদের বিজনেস ফিনিশড মিস্টার বোরা আমাকে রিফিউজ করে কই আদমি রিহাই পাইনি আপনার জন্য আমার আফসোস হয়েছে গুড বাই এখন কি করবেন ভাবছেন আমি কি করবো সেটা বড় কথা নয়
আমি ভাবছি মগনলাল কি করবে। ও যখন একবার আন্দাজ করেছে যে মুক্তটা আমার কাছেই আছে, তখন ছটান এখানে চলে এলেও আমি আশ্চর্য হব না। এখানে মানে এ বাড়িতে? আচ্ছা, তাহলে কি আপনি জিনিসটা আমাকে দিয়ে দেবেন? আমি এখনো বলবো ওটা আমার কাছেই থাক, আপনাকে দিলেও যে করে হোক ওটা আদায় করে ছাড়বে। ঠিকই বলছেন, তাহলে আগে আপুটা বিদায় হোক। এক্স্যাক্টলি। আপনি কি আজই ফিরছেন? বিকেলের গাড়িতে। সে কি, উনি এখন কেমন আছেন? হাড়গোড় কিছু ভাঙেনি তো? ঘরে কেন? ডুপ্লিকেট, থ্যাংকস টু মাই নেবার জহুরি, রুপিস 600 only. কিন্তু এই বাড়িতে ওই জিনিসটা রাখা তোমার দাদার পক্ষে সেফ নয় ভাই। ধরো মুক্তর যদি বেহাত হয়, মানে যদি হয়, তাহলে এইটি হবে, রেলটা থাকবে আমার কাছে। এখন বলো, সুযোগ বুঝি দাদার আলমারিটি খুলে এই এদিক ওদিকের ব্যাপারটা করতে পারবে কিনা? তা হয়তো পারবো, কিন্তু না, মানে গেলে ওনাকে বলে দিস যে উনি যেন একদম চিন্তা না করেন, এখানকার খবর সব ভালো, মানে এখনো পর্যন্ত। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, পরে কথা হবে, কিপ ইন টাচ। কে মশাই? সোমেশ্বর। কাল রাতে সোনাহাটি স্টেশন থেকে বাড়ি ফেরার পথে জয়চাঁদ বড়াল অ্যাটাক হন, তার মাথায় ডান্ডা মেরে অজ্ঞান করে কে বা কারা তার বাক্স সার্চ করে। সর্বনাশ! তা ভদ্রলোক এখন ভালো আছেন তো? তবে কাহিল, এ তো মগনলালের কারসাজি বলে মনে হচ্ছে। বেটা কোন রকম সুযোগই ছাড়ে না। ওমরায়, এ তো দেখি আপনার কথাই ফলবে বলে মনে হচ্ছে। সে একেবারে স্ট্রেট। তৈরি হন আঙ্কেল। গুড মর্নিং কাজি, মে আই কাম ইন মিস্টার মিত্তর? নিশ্চয়ই। উরি উরি আঙ্কেল ডিয়ার, হাউ আর ইউ, হাউ আর ইউ? ফাইন ফাইন, বসুন। অনেক দিনের ইচ্ছা ছিল কি আপনার বাড়িতে একবার আসি। হ্যাঁ, আমাদের এতদিনের দোস্তি। ওই চাউমিন কই? না মানে ইয়ে আমার বাড়িতে মানে একটু ইয়ে, তবে একটু কাজ আছে না ভাই। কোন কাম নেই, আর ইয়ে ভি তো আপনার সেকেন্ড হোম।
ঠিক তো? আসেন আসেন বসেন। উরি ওসো হয়নি, এখানে বসে মেরে পাশ। হ্যাঁ দর কিস বাত কা, আমি কি জানোয়ার আছি কামড়ে দেব? আসেন আসেন বসেন। ফার্স্ট ক্লাস, আমাদের নামে এত মিল, হামলোক একসাথ বসবো না তো কি করব? হ্যাঁ বলিন বলিন বলিন। লালমোহন, লালমোহন, মোহনলাল, মগনলাল, সব লালিলাল, ভেরি গুড। প্রথম মিটিং এর কথা আপনি ভুলেননি এখনো? চা খাবেন? না বাট আমার আঙ্কেল খেতে পারেন উইথ ওয়ান স্মল সুগার কিউ। কি আঙ্কেল, ইয়াদাইয়া কাঠমান্ডুর? আপনারও ইয়াদ আছে নিশ্চয়ই। অবশ্যই আপনার ওই সুগার কিউবের আফটার এফেক্টটা আমাদের আর জানা হয়নি। আফটার এফেক্ট? প্রথমে হাজিতের ওয়ালে নাখুন দিয়ে আচড়ালাম 3 ঘন্টা, তারপরে ঘরকার টেবিল ক্লথ থা সেটা কাশির কচৌড়ি গলি কা রাবড়ি ভেবে চিবি একদম সত্যানাশ করকে। Where is that fun, Mr. Mittar? সেটা যে মিস্টার বোড়ালের কাছে নেই তা তো আপনি জানেন। আপনার লোক তো তাকে ঘায়ল করে তার বাক্স সার্চ করে মতি খুঁজে পায়নি। আমার আদমি? তাছাড়া কার আদমি হবে বলুন? Don't speak like that, Mr. Mittar. আপনার পাশ কোই প্রুফ নেই যে আমার আদমি কামটা করেছে। আপনার ক্ষেত্রে প্রমাণের দরকার হয় না মগনলালজি, আপনার কাজ হচ্ছে মার্কা মারা কাজ, সেটা আমি দেখলেই বুঝতে পারি। সে পার্ল কোথায় আছে? আমার কাছে। ওটা আমার দরকার। যা দরকার তা কি সবসময় পাওয়া যায়? আই ওয়ান্ট ইট মিস্টার মিত্তর, না দিলে আপনি তো জানেন যেমন করে হোক আই উইল গেট ইট। তাহলে সেটাই করুন, কারণ মতি আমি আপনাকে দিচ্ছি না। দিবেন না? ভদ্রলোকের এক কথা। ভেরি ওয়েল, গুড বাই আঙ্কেল। বাই কজিন। আজ কি বার মিস্টার মিত্তর? সোমবার। সোম মঙ্গল আজ কল, কল শাম তক টাইম দিচ্ছি আপনাকে, আর নেই সমঝে? সমঝা। হুমকিটা শুনলেন? শুনলাম। ভালো কথা বলছি মোরাই, ও আপদ বিদেয় করুন। এই ঝুঁকিটা তো নিতেই হচ্ছে, যতদিন মুক্ত বেহাত হওয়ার সম্ভাবনা আছে ততদিন ওটা বোড়ালকে ফেরত দেওয়া যাবে না। আচ্ছা এই হামলা ফ্রম থ্রি সাইড আপনি সামলাবেন কি করে? প্রথমত মাস্তুত শেয়ার করতে তো যেতুতই হোক, তারপর মহারাজ, আবার এখন মগনরাজ। এই মহারাজ সম্পর্কেও একটু খোঁজ নেওয়া দরকার। কেন, সুরজ সিং এর সঙ্গে আমাদের কোনো কারবার হচ্ছে নাকি? সে লোক যখন বোড়ালকে টেলিগ্রাম করেছে তখন বোঝা যাচ্ছে যে মুক্তটা ওর বিশেষ প্রয়োজন, সেটা পাওয়ার জন্য সে কদ্দূর যেতে পারে সেটা জানতে পারলে মন্দ হতো না। কিন্তু সেটা জানবে কি করে?
কে তোমরা? তোমাদের চিনি না। অপরাধ নেবেন না জ্যাঠা, আসলে মশাটা একটু বেড়েছে তাই লোকজনের বাড়ি বিশেষ যাওয়া হয় না। অন্য লোক আর আমি এক হলো? নিশ্চয়ই না, কিন্তু আমি যে কাজে উন্নতি করছি তাতে আপনি খুশি তো? তোমাকে কি আমি আজ থেকে চিনি? বসো বসো বসো। বুঝলে তপেশ ভাইয়া, 8 বছর বয়সে তোমার এই দাদা এয়ার গান দিয়ে একটা শালিক মেরে এনে আমাকে দেখিয়েছিল। তখন আমি কি বলেছিলাম জানো? কি বলেছিলাম? নিরীহ জীবকে আর কখনো মারবে না, কথা দাও। সেদিন থেকে সে আর কখনো পাখি মারেনি। তাই তো? গোয়েন্দাগিরিতে পসার হয়েছে বলে অন্তত আমার কাছে বড়াই করো না ফেলু চাঁদ। গোয়েন্দা আমিও হতে পারতাম, তার সব গুণই আমার ছিল। এখনো আছে? আছে, কিন্তু কোনো কাজে বাঁধা পড়া আমার ধাতে হয় না। আমার সময় যদি আমি নিজের ইচ্ছে মতো ব্যয় না করতে পারলাম তাহলে লাভটা কি? কি লাভ? শার্লক হোমসের এক দাদা ছিল জানো তো, কি নাম? নাম মানে মাইক্রফট, মাইক্রফট হোমস। জাত কুঁড়ে কিন্তু বুদ্ধিতে সত্যিই শার্লকের দাদা। সেই দাদার কাছে শার্লক মাঝে মাঝেই যেত পরামর্শ নিতে। আমি মানে তোমাদের এই সিধু জাটাই হচ্ছে সেই মাইক্রফট। এখন বলো কি জন্য আগমন? আপনি ধরমপুরের নাম শুনেছেন? কেন শুনব না, মধ্য ভারতের একটা করদ রাজ্য ছিল আলিগড় থেকে 77 মাইল দক্ষিণে। ট্রেন নেই, গাড়িতে যেতে হয়। তাহলে সুরজ সিং সম্বন্ধেও নিশ্চয়ই জানেন? উরে বাবা, সে তো একটা আস্ত বাঘ, মাল্টিমিলিয়নিয়ার, হোটেলের ব্যবসায় টাকা। সিং বাবাজির নজর কি এখন পড়েছে একটি বিশেষ পার্লের ওপর, যার রং পিঙ্ক? গোলাপি মুক্তর মামলায় জড়িয়ে পড়েছে তো? আপনি সোনাহাটিতে জয়চাঁদ বড়ালের খবর, পরের দিন সেই সোনাহাটিতেই তোমার রিসেপশনের খবর, দুটোই আমার চোখে পড়েছে। আর যেখানে সুরজ সিং এর অত বড় হীরে জহরতের কালেকশন, তখন দুয়ে দুয়ে চার করে কি খুব ভুল করেছি? ব্রিলিয়েন্ট, আপনি মানে পাতায় পাতায়। আচ্ছা, সুরজ সিং লোক কেমন জানেন? তা কি করে জানেন? সে কি আমার কুটিরে পদার্পণ করেছে না আমি তার বাড়ি গেছি? এসব লোক ভালো কি মন্দ বর্ণনা করা যায় না। তুমি হয়তো তার বাড়ি গিয়ে দেখলে তার মতো অতিথি বৎসল আর হয় না, তোমাকে রাজার হালে রেখে দিল। অথচ সেই লোকই পরদিন একটা পাথর আদায় করতে একজনকে খুনই করে ফেললে, অবশ্য নিজের হাতে নয়। এসব লোক আইন বাঁচিয়ে চলে, তার জন্য ত্যাগ খরচাও হয় অনেক।
ফেলুদা, কেমন লাগছে? ক্লোরোফর্ম কি? সেরকমই তো মনে হচ্ছে। আলমারিটা দেখেছি? নেই। কিন্তু ঘরের লোক ঢুকলো কি করে? আসলে বাথরুমের দরজা ছিটকিনিটা কোথায় ঠিক কাজ করছিল তাই না? পিছনের দরজাটা কেন যে সারিয়ে নিইনি। ভুল আমাদেরই, ব্যাপারটা ফেলুদাকে জানিয়ে করা উচিত ছিল। এইভাবে চুপি চুপি তা জানিয়ে তো এখনো দেওয়া যায় আর যায় না লালমোহন বাবু। নকল মুক্ত এখন ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে সেটা নিয়েছে মগনলাল। আর এইভাবে তার মানে ফেলুবাবু এর প্রতিশোধ নেবেন বলছো? নিশ্চয়ই, আমার দাদাকে তো আমি চিনি। তাহলে তাহলে আর কি, অভিনয় চালিয়ে যেতে হবে। আচ্ছা ধরো যদি মোগললাল মুক্তটা যাচাই করে দেখে যে দেখলেন তো মশাই আমাকে হালা ফালা করার রেজাল্টটা কি হলো। আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে কাজটা ভালো হচ্ছে, আপনি শুনলেন। যে লোক আপনার এই দশা করতে পারে সে লোক কি সাংঘাতিক ভাবতে পারেন? সে আর বলতে, এখন কি পুলিশ একটা খবর দিলে ভালো হতো না? কি লাভ, তারা তো আর নতুন কিছু বলবে না, সবই তো আমার জানা। তাহলে ভাবছি বড়ালকে এক্ষুনি দুঃসংবাদটা দেব না, আগে দেখি মুক্তটা উদ্ধার করা যায় কিনা। সেটা কি আর এখন কলকাতায় আছে? মোহনলালের কার্ডটা একবার দে তো। যোগাযোগ হচ্ছে? বাবু তো আজ সকালেই চলে গেলেন। কোথায় তা তুই জানি না? কি প্লেনে গেলেন? না ট্রেনে। ঠিক আছে, ধন্যবাদ। ও ভালো কথা স্যার, সুরজ সিং কিন্তু এখন আগ্রায়। আগ্রায়? হ্যাঁ, আর এই কাগজে দেখলুম যে আমেরিকা থেকে একটা ব্যবসায়ী দল এসেছে, তারা যেসব ভারতীয়দের সঙ্গে আলাপ আলোচনা করবে, সুরজ সিং তাদের মধ্যে একজন। আর সেই আলাপ আলোচনা হবে আগ্রায়? হ্যাঁ, এখন আপনি ভেবে দেখুন যে কি করবেন। দেখি একবার ভেরিফাই করে। এই তো এম মেঘরাজ, ফার্স্ট ক্লাস এসি আপ টু বারাণসী। বেনারস? আগ্রা নয়? বেনারস, আজ নামবেন পৌনে আটটায়। আজ কি তেমন কোন ট্রেন আছে যেটা কাল সকালের দিকে বেনারস পৌঁছে? অমৃতসর মেলটা নিতে পারো, সন্ধ্যা 7:20 ছেড়ে বেনারসে পৌঁছবে সকাল 10:30 নাগাদ। গুড। আচ্ছা অপরিচিতা, তাতে রিজার্ভেশন পাওয়া যাবে কি? তোমার যখন ব্যাপার তখন তো চেষ্টা করতে হবে। তা কটা লাগবে? তিন।
আসলটা এনেছেন তো? Sure. In my red suitcase. Good. কারণ মোগললাল যদি জানতে পারে যে এত কষ্ট করে যেটা হাত করেছে সেটা নকল, তাহলে কিন্তু ডেঞ্জার। জানি, ওই জন্যই তো ওটা আনা। এগুতি দেখলি রিয়েলটা হ্যান্ড ওভার করবে। যা দাম তোমার, অন্তত প্রাণটা তো বাঁচবে। তা হয়তো বাঁচবে, কিন্তু ফেলুদা ব্যাপারটা কিভাবে নেবে সেটাই ভাবছি। জিনিসটা রেখে তিনটে চা নিয়ে আসবি, আগের মতো ঘর পেলেই চলবে তো? উইথ ফোর বেডস, ফার্স্ট ক্লাস। আসুন। এবারে কি কাজ না হলিডে? আমাদের আবার হটি কি? আসুন আসুন নিন, এবার পুরো ঘর আপনাদের, চার নম্বর বেড খালি। তার মানে এবারে তাহলে কোন বিশ্ব চিকিৎসা শ্রী? না না না, আপনারা তাহলে হাত মুখ ধুয়ে বিশ্রাম করুন, চাও চলে আসছে। আর লাঞ্চ ঘন্টা খানেকের মধ্যে রেডি হয়ে যাবে। আচ্ছা, আপনি মতিলাল বড়াল বলে কাউকে জানেন কি? মতি বিলক্ষণ, ওই রোশনি টকিজের মালিক তো। আগে হ্যাঁ, তার সঙ্গে কি একটু দেখা হয়? কেন হবে না, কখন মিট করতে চান? এই ধরুন আড়াইটে তিনটে। ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি। ধন্যবাদ। লাঞ্চ আপনি এত খাই খাই করছেন কেন বলুন তো? মোগল সরাইয়ের ব্রেকফাস্ট কি হজম হয়ে গেল নাকি? ট্রেন জার্নিতে বুঝলে ভাইয়া খিদেটা একটু বেশি পায়। তবে আর কি, আপনি খান লাঞ্চ, আমরা বরং কর্তব্যটা সেরে আসি। কর্তব্য মানে আপনি কি এসেই বাঘের খাঁচায় ঢোকার মতলব করছেন নাকি? নিশ্চয়ই, মঙ্গললাল যদি সুরজ সিং এর খবরটা পড়ে থাকে তাহলে তো যে কোনো মুহূর্তে সেই মুক্তটা নিয়ে আগ্রা রওনা হয়ে যেতে পারে। আর তাই যদি হয় তাহলে আমাদের হাতে কি রইল? পেন্সিল। এক্স্যাক্টলি। না মানে ইয়ে, যদি রওনা হয়ে গিয়ে না থাকেন তাহলে কি বলবেন ঠিক করে নিয়েছেন তো? আমি তো সবসময় আগে থেকে ভেবে কাজ করি না লালমোহনবাবু, এক একটা বিশেষ মুহূর্তে এক একটা বিশেষ আইডিয়া এসে যায়, তখন সেটা প্রয়োগ করি। তা এর বেলা কি সেটা করবেন? সেরকমই ইচ্ছে আছে। আমি আপনার তো লাঞ্চ না না, থ্রি মাস্কেটিয়ার্স বলে কথা খিদে পেলে চলে? বলুন।
গন্টু আগ্রা চলুন। থ্রি মাস্কেটিয়ার্স বলে কথা, একটু ফাস্ট হবে মালিক ভোজন কর রা হ্যাঁ মানে আমি বলছিলাম কি মানে কি বলবেন এখন থেকে ঠিক করে ফেলেছেন তো? আমার মাথায় কিছু আসছে না। আপনার মাথা দিয়ে মামলাটা তো আমি চালাচ্ছি না, আপনি শুধু চুপচাপ দেখে যান। বুঝলাম, ওই ইয়েটা আছে তো? আছে। আপনার নার্ভটাকে একটু ঠান্ডা করুন তো, এরকম সিচুয়েশনে একজন নার্ভাস লোক থাকলে ভীষণ অসুবিধে হয়। হুকুম দিয়া
আবার আমার পিছে লাগলেন মিস্টার মিত্তের? কি আর করি বলুন, আমার যে এখনো শিক্ষা হয়নি। আমার পিছে পিছে ঘুরে কি ফায়দা নেই? কাজ আপনি সে মুটি আর ফেরত পাবেন না। কি মতি? কি মতি? আপনি জানেন না কি মতি? পিঙ্ক পার্ল। কে বললো ওটা পিঙ্ক পার্ল? ইটস এ হোয়াইট পার্ল। হোয়াইট? তাও খাঁটি মুক্ত নয়, কালচার, যার দাম অনেক কম। আপনাকে ধোকা দেওয়ার জন্য ওটাকে পিঙ্ক কালার করা হয়েছে। কালার? আসলি পার্ল কোথায়? আসলি পার্ল চলে গেছে যার জিনিস তার কাছে। মিস্টার বরাল, নিজেকে বেশি বুদ্ধিমান ভাববার চেষ্টা করবেন না মগনলাল জি। আপনি সত্যি কথা বলছেন? আপনি যাচাই করে দেখতে পারেন। সুন্দরলাল কো লে আও, আর্জেন্ট। জি মালিক। আঙ্কেল, আপনি রবীন্দ্রনাথ ট্যাগোরের গান জানেন? কি আঙ্কেল, জবাব দিন। তা চুপ, আপনি বঙ্গালি আছেন আর ট্যাগোর সং নেই জানতে? সত্যি? উনি গান করেন না মগনলাল জি। করেন না তো কি হলো, এখন করবেন? দশ মিনিট টাইম লাগবে সুন্দরলাল আসতে, সে টাইমে ট্যাগোর সং হবে। আই এম সরি এন্ড আঙ্কেল উইল সিঙ্গ ইট। আপনি বারবার ওকে নিয়ে মশকরা করেন কেন বলুন তো? উনি আপনার কি ক্ষতি করেছেন? নাথিং, দ্যাট ইজ ওয়াই আই লাইক হিম। আসেন আঙ্কেল, আসেন, এ গদ্দিপুর বসেন। উঠেন, উঠেন, নগাইবেন তো মুশকিল হবে। ভেরি গুড, আসে এখানে বসে। সোফাতে কি গান হয়? কমফর্টেবল? নাও সিং সিং। গান হ্যালো আলু কিরে ঝরনা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলাই ঢাকা, ধুইয়ে দাও আলু কিরে ঝরনা ধারায় ধুইয়ে দাও, যে জোর আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে। আরে সকালে ধীরে ধীরে তার কপালে, যে জোর আমার মাঝে
জড়িয়ে আছে ঘুমের জালে, আজি সকালে তার সকালে সকালে না বাকিটা ভুলে গেছেন? যান সোফা গিয়ে বসেন। কি মিস্টার মিত্তর, ইউ শেড উনি গান করেন না? হি সিংস ভেরি ওয়েল। আইয়ে আইয়ে সুন্দরলাল জি, বেঠিয়ে। এক কাম করনা হ্যা জি। কহিয়ে। গুলাবি মোতি হোতা হ্যা, জানতে হ্যাঁ? গুলাবি মোতি? হ্যাঁ, পিঙ্ক পার্ল। জি সুনা তো হ্যা, লেকিন কবি দেখা নেই। আপ 50 সাল সে জওয়ারত কা ধন্ধা কর রহে হ্যায়, আপনি গুলাবি মোতি নেই দেখা? ইয়ে দেখি, সুন্দর, অতি সুন্দর। বতাইয়ে আসলি হ্যা ইয়া নকলি? আসলি আসলি হ্যা। ইউ ক্যান গো নাও, যাই। আপনি ঝুট বাদ বলছেন মিস্টার মিত্তা, একবারে জেনুইন। এটা কি আপনি সুরজ সিংকে বিক্রি করতে চান? দ্যাট ইজ মাই বিজনেস। আপনি তো এখান থেকে আগ্রা যাবেন। যেতে পারি, সুরজ সিং তো সেখানেই রয়েছেন। সে খবর আমি পেপারে পড়েছি। আপনি কি বলতে চান যে সুরজ সিং এর সঙ্গে আপনার কোনো কারবার? নো মোর টক মিস্টার মিত্তা, পিঙ্ক পার্ল চ্যাপ্টার ক্লোজড। আপনি এখন যান, আউট। বেশ, এবার আমার ওটা ফেরত পেতে পারি কি? তাছাড়া ওখানে গিয়ে আমাদের একটা জরুরি কাজও তো হয়ে গেল। কাজ কি কাজ? আমরা জেনে গেলাম মোগল লাল মুক্তটা কোথায় রাখে।
ভেরি গুড মশাই, আপনি কি ওটা আবার? মতিলাল বড়াল। ও তাহলে ঘরে বসে কথা হোক। হ্যাঁ চল আসো। মুক্তটা তাহলে এখন মগনলাল মেঘরাজের কাছে। আপনার বাড়িতে চুরি, আপনার এখানে আসা, তার মানে জয় এসব কিছুই জানে না। কারণ সে কিন্তু তাল করছে আপনার কাছ থেকে মুক্তটা কালেক্ট করে ধরমপুর যাবার। মুক্তটা সুরেশ সিংকে বিক্রি করতে ও রাজি হয়েছে, আমি করিয়েছি। কবে কথা হলো? আজ সকালে। এমনকি আমার শেয়ারের ব্যবস্থাও পাকাপাকি হয়ে গেছে। তাহলে তো আগ্রা যাওয়াটা এসেনশিয়াল। আগ্রা? আগ্রায় একটা কনফারেন্সে। অর্থাৎ আমরা যদি আগ্রা যাই এবং সিং সাহেবকে মুক্তটা গছাতে পারি তাহলেই শেয়ারের প্রশ্ন আসছে। কিন্তু মাঝখানে বাদশাচ্ছে মগনলাল। সুরজ সিং যে আগ্রায় সেটা মগনলাল জানে? জানে। তাহলে সেটা বাজার হয়ে যায়নি তো অলরেডি? ওটা আমরা নিজের চোখে দেখেছি। তাছাড়াও সেটা কোথায় রাখে তাও জানি। তাহলে তো মুক্তটা হাত করতেই হচ্ছে। আপনি কি ব্যাপারে আমাদের একটু হেল্প করতে পারেন? বলুন আপনার কি দরকার? বেপরোয়া কাজ করতে পারে এমন কিছু লোক দিতে পারেন? আপনাকে একটা কথা বলি প্রদোষবাবু, আজকালকার দিনে শুধু সিনেমা হাউস চালিয়ে সংসার চালানো সম্ভব নয়। আজকাল তো লোকজন ঘরে বসেই ছবি দেখে, তাই এক্সট্রা ইনকামের তো ব্যবস্থা কিছু রাখতেই হয়। মানে গোলমেলে কাজ। তার মানে আপনার হাতে লোক আছে? হ্যাঁ, মগনলাল মেঘরাজের রাইট হ্যান্ড ম্যান মনোহর আমার দিকে চলে এসেছে। এছাড়াও দু একজন লোক আপনাকে দিতে পারি। ভেরি গুড। এখন বলুন আমাকে কি করতে হবে। রাত 12টায় জ্ঞানবাপিতে আপনার লোকজন নিয়ে চলে আসুন, আমরা ওখানে থাকব। ঠিক আছে, হয়ে যাবে। আপনি কিন্তু আবার গোয়ার্তুমি করছেন। গোয়ায় নয় লালমোহন বাবু, বেনারসে। আপনি মগনলালের সব লোকজন দেখেছেন? সব ইয়া। আপনি কিন্তু মনোহরকে চেনেন না, ও কিন্তু কম যায় না, তার উপর বুদ্ধি রাখে। ধরো মুক্তটা আমাদের হাতে এসে গেল, তারপর আমাদের ইমিডিয়েট প্ল্যানটা কি হবে? মগনলাল যেরকম লোক, তাতে কাজটা সারার পর আর এক সেকেন্ড ওই শহরে থাকা নিরাপদ হবে না। তাহলে ওই বেয়াড়ার সময় স্টেশনে গিয়ে আগ্রার কোনো ট্রেন ধরা? পাবেন না, ওই সময় কোনো ট্রেন নেই। মোগল ছেড়ে যাওয়া যায়? যায়। আমি আপনাদের জন্য একটা গাড়ির ব্যবস্থা করছি, আপনাদের জন্য এখানে ওয়েট করবে। আপনারা কাজ সেরে সোজা ওই গাড়িতে করে মুঘল সেরিতে চলে যান। আপনাদের সঙ্গে মনোহরও থাকবে, ওর ওখানে খুব ইনফ্লুয়েন্স, ও বরং আপনাদেরকে তুফানটা ধরিয়ে দিতে পারবে। গুড। আগ্রায় কোথায় উঠবেন? আগ্রা হোটেলে। ঠিক আছে, আমি আপনাদের প্ল্যানটা জয়কে জানিয়ে দিচ্ছি। তাহলে ওই কথাই রইল, রাত 12টা জ্ঞান পাবি। থ্যাংকস। আপনার চেনাশোনা কোনো ডিসপেন্সারি আছে? নিশ্চয়ই। চলুন তো, চলুন একটু ঘুরে আসছি। ডিসপেন্সারি? তোমার দাদা কি নট ফিলিং ওয়েল? যে ওষুধটা উনি আনতে গেলেন সেটা বোধহয় নিজের জন্য নয়। যাক, নিজের জন্য নয়, তুমি কার জন্যে?
এখানেই তো। বারোটা বাজতে দশ। আমার কিন্তু ভাগ্যতিক সুবিধে ঠেকছে না বসাই। কেন? বড়াল আর তার বাঞ্চ গুন্ডাস রিলাইভ হবে তো? ঘাবড়াচ্ছেন কেন, আমরাও তো আছি। আপনার ইয়েটা এনেছি। আর ইয়ের মধ্যে ইয়ে 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 ভরেছি অনেকটা। ইয়ে লাগছে তো? আপনারা তৈরি? হ্যাঁ। মনোহর, বংশী, মকবুল, চলুন। জয় বাবা বিশ্বনাথ। জানে তুম কবগে হওয়া কে রুখ বদল চুকি।
Thank you. Mention that. অনেক ধন্যবাদ আপনার শেয়ারের ব্যবস্থা আমি করে দেবো গাড়িতে এসেছে তো হ্যাঁ লজে ওয়েট করছে তাহলে এই বেলা বেরিয়ে পড়ুন মনোহর তুমি ইনকে সাথ জানা হ্যাঁ জি স্যার গুড লাক থ্যাংক ইউ এবার পড়লো তো থ্যাংকস টু মহারাজা এন্ড হিজ কনফারেন্স ভালোয় ভালোয় উতরে যাবার পর আমার কিন্তু একটা রিকোয়েস্ট আছে করি করুন দ্য সেভেন্থ ওয়ান্ডার বাই সানসেট দেখা যায় কি হামিনাস্তো 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 হামান্দিস্তা হামিন অস্তো হামিন অস্তো হামিন অস্তো সেটা আর কি এই বিশ্বে যদি কোথাও স্বর্গ থাকে তো এখানেই 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 তাজমহলের গায়ে ফার্সি ভাষায় লেখা আছে গায়ে কাটা দেয় মরা আমরা যেন ডুবে আছি মোগল পিরিয়ড আগের বার জাহাঙ্গীর এবার শাহজাহান বলুন मिस्टर सूरज सिंह के आप ही के होटल में ठहरे हैं या मिस्टर सूरज सिंह फ्रॉम धर्मपुर हैं ये उनके रूम में जरा लाइन कनेक्ट कर सकते हैं हेलो कुड आई टॉक टू मिस्टर सूरज सिंह प्लीज मैं मिस्टर जॉयचांद बुड़ाल की यहां से आया हूं फ्रॉम सोनाहारी जी हाँ मैं होल्ड कर रहा हूं थैंक्स हम चेंज कर रहे हैं हेलो मिस्टर सिंह गुड आफ्टरनून सर मेरा नाम प्रदोष मित्तर है ये पिंक पर्ल के सिलसिले में मैं आपसे मिलना चाहता हूं दैट्स राइट तो कब मिलूं अभी के कमरे में
থ্যাংক ইউ ভেরি মাচ। লালমোহন বাবু, আমরা কিন্তু আর পাঁচ মিনিটের মধ্যে বেরোচ্ছি। ওকে স্যার। হ্যালো, বলুন মদিলাল বাবু। Yes, Mr. Singh? Hai ji, main unka secretary. Aur aap log? Oh, please come in. Thank you. In London trading, investors are largely applauded the Bank of England's decision to leave key interest rates unchanged. They also put aside Wednesday's computer system failure, which had paralyzed the London Stock Exchange. The Financial Times 100 index rose more than 1%. Tech and media shares were strong all across Europe. এগুলো কি তো স্যুট বলে, তাই না তপিস? স্যুট না, সুইট। সুইট, সুইট মানে আপনি যেটা ভাবছেন সেটা নয়, SUITE। ইউ आप में से मिस्टर मित्तर कौन है? जी मैं। और आप लोग? मेरा भाई तोपेश और ये है मेरे दोस्त मिस्टर गांगुली। आप प्राइवेट इन्वेस्टिगेटर हैं? जी। पिंक पर्ल से आपका क्या वास्ता है? मिस्टर बुड़ाल ने वो पिंक पर्ल मेरे जिम्मे रख छोड़ी है ताकि वो सेफ रहे। अच्छा अच्छा, तो फिर अब वो उसे बेचना चाहते हैं। इसका मतलब उनकी तरफ से वो मोती आप मुझे बेचने आए हैं? दैट्स राइट सर। इस बात का क्या सबूत है कि वो मोती आपने चुराया नहीं? कोई सबूत नहीं है मिस्टर सिंह, आपको मेरी बात पर ही यकीन करना होगा। मुझे यकीन नहीं आता मिस्टर मित्तर। कुछ दिन पहले मिस्टर बोड़ाल से मेरी बातचीत हुई थी, मेरे 2.5 लाख के ऑफर को उन्होंने ठुकरा दिया था। मैं आपको कल की बात बता सकता हूं, ही हैज चेंज्ड हिज माइंड। वो मोती इस वक्त आपके पास है? जी है। तो फिर ठीक है, वो मोती आप मुझे दे दीजिए, मैं मिस्टर बोराल को पेमेंट कर दूंगा। नो मिस्टर सिंह, पहले पेमेंट फिर पर्ल। I'm afraid not. अगर मेरे साथ कारोबार करना है तो मेरा हुक्म मानना ही होगा। तो फिर मेरी भी एक बात सुन लीजिए मिस्टर सिंह, मोती मैं आपको नहीं दूंगा, वो जिनकी चीजें उन्हीं के पास वापस चली जाएगी, फिर उन्हें जो करना होगा वो करेंगे। वो आपकी प्रॉपर्टी नहीं है। अगर उसका मालिक सचमुच राजी है तो वो मोती मुझे देने के लिए आप मजबूर हैं। मैं बिल्कुल मजबूर नहीं हूं मिस्टर सिंह। नो वन कैन फोर्स मी।
मैंने 40 गज की दूरी से शेर का शिकार किया है, लेकिन मेरा निशाना आपकी तरह पुख्ता नहीं है। हाउ फॉर्चुनेट। मैं आपके नाम से ही चेक लिख देता हूं, वो मोती आप मुझे दे दीजिए। बैठिए। हेलो, यस, एवरीथिंग इज ऑल राइट, एब्सोल्युटली, थैंक्स। अगर मैं इसकी परख करवा लूं तो उम्मीद है आपको कोई एतराज नहीं होगा। बिल्कुल नहीं। क्यों? सॉरी सर, इट इज नॉट जेन्युइन। What? जी हाँ, किसी सफेद और सस्ते कल्चर्ड पर्ल पर गुलाबी रंग चढ़ा दिया गया। श्योर? 100% श्योर। यू, हाउ डेयर यू? दलाल मुझे नकली माल बेचने आए थे। मिस्टर बुड़ाल के घर में ही शायद। शट अप, गेट आउट। राय की बैगड़ा জয়চাঁদ বাবুর মুক্তটাই যে ফলস সেটা আমরা জানবো কি করে বলুন। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আপনার কি ভীমরতি হলো নাকি মশাই? এত কিছুর পরেও আপনি গাইছেন? আমার অন্ধকার ভালো লাগে না লালমোহন বাবু, তাই সেখানে আমাকে বেশিক্ষণ ফেলে রাখা চলে না। এই গোলাপি মুক্তর মামলায় আপনার এবং আমার ভ্রাতার যে যৌথ প্রয়াস কাজ করেছে সেটা কিন্তু আমি ধরে ফেলেছি। মানে গতকাল আপনি যখন মগললালকে বললেন মুক্তটা ফলস, তখনই তো? তখনও নয়। তখনও নয়? আপনাদের পক্ষে যে এতখানি মাথা খাটানো সম্ভব সেটা আমি ভাবতে পারিনি। আমি ব্যাপারটা প্রথম বুঝতে পারি কাল রাতে। ট্রেনে তখন তুমি জেগেছিলে? দেখলাম মুক্তটা অদল বদল হলো। মিস্টার জটায়ু শ্যাকরা বন্ধুর তৈরি ডুপ্লিকেটটা সরিয়ে সেখানে জয়চাঁদ বাবুর মুক্তটা রাখা। উপায় কি বলুন? ₹600 কেতি মেকি মতি মগললাল ব্যাটাকে বোকা বানালো, ওই সুরজ ঘুঘুকে ধোকা দেওয়া কি চাড্ডিখানি কথা বলো ভাই? নিশ্চয়ই না, মানে এ আমরা যা করেছি তা আপনার মঙ্গলের জন্যই করেছি, এটা স্বীকার করছেন তো? 100 বার আপনাদের ফন্দি সত্যি তারিফ করার মতো। আসলে আপনারা যে ফেলুমিত্তিরের এত কাছে থাকেন সেটাই ভুলে গিয়েছিলাম। থেকে আর কি লাভ হলো বলুন? এখন তো বেরিয়ে গেল যে আসলটাই নকল। আজ আগ্রা হোটেলে মতিলাল বাবু ফোন করেছিলেন বুঝলি, তিনি বললেন যে এক আমেরিকান ভদ্রলোক নাকি ওই মুক্তটার জন্যে জয়চাঁদ বাবুকে 3 মতো অফার করেছেন। কাজেই তারপরেও কি সুরজ সিংকে মুক্তটা বিক্রি করা যায়? আসল মুক্তটা এখন অবশ্যই এটার মধ্যে, আর আপনার ডুপ্লিকেটটা
কিন্তু কখন? লিফটে আমি আপনার পাশেই ছিলাম। আর পিকপকেটের ভূমিকায় ফেলুমিত্রির যে মোটামুটি একজন এক্সপার্ট, সেটা অন্তত আপনাদের না জানার কথা নয়। এটা আমার নকলটা তো? এক্স্যাক্টলি। থ্যাংক ইউ স্যার। কিন্তু তাহলে তো সুরজ সিং এর ওখানে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। গল্পটা যখন লিখবে তখন তো তোমার একটা ক্লাইম্যাক্স চাই। টিউম বলুন। আজ এই জায়গায় এই সময় তোর গপ্পের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স কি জানিস?